গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরিক অ্যানাদার ব্লগ। তো গাইস, আমরা তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে জানি না কি হবে, তা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ব্লগটা শুরু করি। গাইস, এখন আমাকে ব্রাশ করতে হবে, সকাল বাজে নটার সময় ঘুম থেকে উঠে অত বকা দেয় তাদের ঘুম থেকে উঠ। তো গাইস, কালকে মানে আমার যে মানে ইউটিউবের কভার পিকটা হয় না, এই কভার পিকটা আমি এডিট করলাম আর চেঞ্জ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, দেখে নাও। ঠিক আছে, কভার পিকটা কালকে আমি রাত্রে বানিয়েছিলাম, 11টা পর্যন্ত মানে বানিয়েছিলাম, বানাতে বানাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই 9টা বাজলো আজকে ঘুম থেকে উঠতে, তাই চেঞ্জ করলাম। আর কেমন লাগছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে। আমার বাড়ি পরিবার ভাবে কি বলতো, আমি পাগল ব্রাশ করছি, তাও ভিডিও বানাচ্ছি, কি করবো, নেক্সট ব্লগ আর যেহেতু যা হবে তার পরে ব্রাশ ট্রাশ করি আর ফ্রেশ হই, তারপরে তোমার সাথে যা হবে। তো ভাই, এই মাত্র জাস্ট ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হলো আর এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমার দিয়েছে। আগে তো যখন আগে হ্যাঁ আগে পুরি খেতে পারতাম, এরকম মা বলে যে ভাত এমন কোনো পুরি টুরি চলবে না। তো গাইস, এই মাত্র জাস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন আমাকে পড়তে বসতে হবে, কারণ কালকে আমার মানে সন্ধ্যা 7টার সময় আর্টস টিচারের কাছে পড়তে যেতে হবে, তাহলে পড়াগুলো কমপ্লিট করতে হবে। আর তারপরের দিন সায়েন্স টিচারের কাছে সকাল 6টার সময় পড়তে যেতে হবে, তখন পড়াশোনাগুলো করবো, মানে পড়াগুলো কমপ্লিট করবো, এই পড়াগুলো পড়তে হবে। এখন বইপত্র রেখে দিয়েছি, এখন পড়বো, এখন আমি পড়তে বসে গেলাম, এখন পড়বো। গাইস, এখন আমাকে অনেক লেখালেখি করতে হবে, তো এখন অনেক পড়াশোনা আছে, তো পড়াশোনাগুলো কমপ্লিট করি আর তারপরে তোমাদের সাথে দেখা করবো। আজকে কি করবো তা তোমাদের সাথে শেয়ার করবো, ভালো লাগছে না, আমি লিখতে হবে। গাইস, পড়াশোনা করি, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে।
গাইস আমার অনেকক্ষণ আগে স্নান দান খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছিলো আর আমি ঘুমিয়েছিলাম। তো আমাকে বন্ধু ফোন করলো যে বই কিনতে হবে, তো মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি। ভূগোলের ম্যাপ পয়েন্টিং বই, তাই না ভাই? ভূগোলের ম্যাপ পয়েন্টিং বই লাগবে। তো আমরা এখন যাচ্ছি লাইন ওপার দিয়ে পেরিয়ে, লাইন ওপার পার হলাম, এখন যাচ্ছি টিচার্স বুকসে। আমাদের গাইস চারজনের প্ল্যান হয়েছিল যে চারজন মিলে আসবো বোন। তো গাইস আমাদের চারজনের মিলে প্ল্যান হয়েছিল, তো বাট হলো না। ওরা কেতাল ঝগড়া করলো যে আমি যাবো না, আমি যাবো, সাইকেল খারাপ হয়ে গেছে আমাদের। আর বর্তমান সময় গাইস আমি কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর বন্ধু তো চলে গেছে আমার, আমাকে ছেড়ে, ভাবে যে আমি পাগলের মতো কী বক বক করছি, আর ও চলে গেছে। রাস্তা বেরোচ্ছি, রাস্তা রাস্তা রাস্তা। তো গাইস আমি নিজের মতন একা একা ব্লগ করছি, তো সবাই দেখছে যে কী পাগলের মতন বক বক করছি। আর আমার যে বন্ধু এসছে আমাকে বলছে যে পাগল রয়েছিস নাকি। গাইস আমাদের গোটা প্ল্যানটা একবারে মাটি মাটি হয়ে গেল। চারজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু যাচ্ছি, আরও বন্ধু কিন্তু সামনে আছে, মানে আমার ব্লগে আসবে না, ঠিক আছে? তো গাইস বেশি কথা বলবো না, আমরা যাই সেই দোকানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস আমরা চলে এসেছি সেই বইয়ের দোকানে, তো আমরা কিনবো এখন বই। আর এই যে পাম্প করতে গেছে, কখন থেকে গেছে তো গেছে। তো গাইস আমাদের বই নেওয়া হচ্ছে আমি রাহুলের সাথে, কেউ প্ল্যান করো না যে এখানে যাবো এখানে যাবো। প্রত্যেক দিন যেদিন যেদিন আমাদের ভিডিও বানানোর প্ল্যান হয়েছে সেদিনই বলেছে না যাবো না, কোনো না কোনো মানা দিবে যে যাবো না যাবো না। বই নিচ্ছে এখন, আমাদের বই নামা কমপ্লিট হয়ে গেছে। আর একটু আমরা একটু ঘুরতে যাচ্ছি একটু এদিকে, আর বন্ধুকে বললাম যে ওখানে থাক, চলো একটু আমাদেরকে। গাইস ওদিকে গেলাম, দেখলাম যে একটা নতুন দোকানে এসে 20 টাকায় বার্গার পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদেরকে ওটা নেক্সট কোনো ব্লগে দেখিয়ে দিব, ঠিক আছে? তো এখন দিলাম না, গাইস বাড়ি যাই, বাড়ি দেখতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এইমাত্র জাস্ট আমরা বাড়ির থেকে মহেন্দ্রগঞ্জ এসেছি, তার কারণ হচ্ছে এই যে আমার মেশো আছে, মেশোর পৌরসভার ঘর চলে এসেছে। তো পৌরসভার ঘরের জন্য কালকে ভিট করবে, ভিট করার জন্য আজকে বাজার করছি, পূজা হবে কালকে। তো এই জন্য মেশো একটা ব্যাগ কিনছে, এই যে আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে, এখন বাজার করবো, বাজার বাজার। এখন যাচ্ছি দশকর্মা ভাণ্ডারে, এখন আমরা চলে এসেছি দশকর্মা ভাণ্ডারে। তো দশকর্মা ভাণ্ডারে এখন যাবতীয় জিনিসপত্র কিনবো কালকে পুজোর জন্য, পৌরসভার ঘর, জি এখন পৌরসভার ঘর। তো এখান থেকে আমরা জিনিসপত্র কিনছি, এখন কাকু গেছে ওদিকে জিনিসপত্র আনতে। তো গাইস আমাদের বাজার করা হয়ে গেল, আর এখন যাচ্ছি ফল টল কিনতে, চলো যাচ্ছি। হ্যাঁ ফল কিনবো না, আর মিষ্টি দই আরও কিছু আছে বাকি, আমরা মিষ্টির দোকান থেকে কিনবো। 10 টাকার বাতাসা এখন 10টার বাতাসা দিচ্ছে আমাকে, ধরো। এখন পান নেওয়া হচ্ছে, বাতাসা তো নিলাম আমি। এখন আমরা চলে এসেছি ফলের দোকানে ফল কিনতে, ফল নিচ্ছে। হ্যাঁ তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মেশো আছে, কোদাল নেবে, তো কোদাল কালকে লাগবে, যেহেতু কোদাল নেই তো কোদাল এখন নিচ্ছে দোকান থেকে। তো গাইস এইমাত্র জাস্ট আমরা বাজার থেকে আসলাম, আর যাবতীয় জিনিসগুলো টুকটাক আমরা খেয়ে নিলাম, আর আমরা বাজার থেকে কী খাওয়া নিয়ে এসে দেখি। মোমো মোমো আজকে সারাদিনে আমি কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর গাইস আমি সারাদিনে সপ্তাহে ভিডিও আপলোড করতাম আগে, আর এখন করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের এখন দুটো টিচারের পড়াশোনা করতে আমাদের টাইম চলে যাচ্ছে, সময় খুব কম পাচ্ছি। তখন দুটো টিচারের পড়া করতে করতে আমি সময় পাই না, খুব সময় খুব কম পাই, আর সারাদিনে সপ্তাহে ভিডিও আপলোড করতে পারি না। এখন আমি একটা করে ভিডিও আপলোড করি, আর তোমাদের জাস্ট একটু সাপোর্ট চাই এটাই। গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। হ্যালো বাই, লাভ ইউ গাইস, টাটা। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা মাস্ট।
সাবস্ক্রাইবটা করে দাও। নতুন ভিডিও আরো খুব শীঘ্রই আসছে, তো জাস্ট এপিসোড করব, মানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে, তো এডিটিং করা কমপ্লিট হবে আর ভিডিও আপলোড আসবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নিউ একটা ভিডিওর সাথে।